f অর্থাৎ ফাংশন পাই নাম n কোলন p ইকুয়াল টু n এরপরে সাম ইকুয়াল টু 0 প্রোডাক্টটা p ও ইকুয়াল টু 0 ওয়াইল n গ্রেটার দ্যান 0 তাহলে r ইকুয়াল টু n মডুলাস 10 এখানে কন্টিনিউয়াস চলবে এইভাবে এরপরে সাম ইকুয়াল টু সাম প্লাস r অর্থাৎ সাম অফ ডিজিট হবে প্রোডাক্ট ইকুয়াল টু অর্থাৎ 2 ইকুয়াল টু 2 স্টার আর এখানে মাল্টিপ্লিকেশন হবে অর্থাৎ এখানে সাম অফ ডিজিট এবং এখানে প্রোডাক্ট অফ ডিজিট এরপরে এন ইকুয়াল টু এন ফ্রো ডিভিশন 10 তারপরে ইফ সাম ইকুয়াল টু ডবল ইকুয়াল টু ফ্রো অর্থাৎ সাম অফ ডিজিট ইকুয়াল টু প্রোডাক্ট অফ ডিজিট তাহলে প্রিন্ট করবে স্পাই নাম্বার মানে প্রিন্ট পি ইজ এ স্পাই নাম্বার এলস যদি মিথ্যা হয় প্রিন্ট পি ইজ এ নট স্পাই নাম্বার এরপরে ইনপুট করলাম n ইকুয়াল টু ইন্ট ইনপুট এন্টার দ্য নাম্বার এরপরে এ করলাম এই স্পাই আন্ডারস্কোর এ নাম ব্র্যাকেটে n সেটাকে কল করলাম দেখি এরপরে আমি রান করে দেখো এখানে নাম্বার লিখছি 1124 1124 ইজ এ স্পাই নাম্বার এবারে আরেকবার রান করব ইজ এ নট স্পাই নাম্বার ঠিক আছে এটা ফাংশন ব্যবহার করে আমি স্পাই নাম্বার দেখতে থাকবো মানে দেখে নাও ভালো করে এটা হচ্ছে ফাংশন ব্যবহার করে স্পাই নাম্বার আমি বার করলাম ঠিক আছে